হাই ফ্রেন্ডস, আজকে হচ্ছে 8 জুন, আর আজকে শনিবার, আর তার সাথে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমরা এখন সবাই যাচ্ছি আমার হাজবেন্ডের মা বাড়িতে। তোমরা হয়তো ভাবছো যে ষষ্ঠীতে বাপের বাড়ি না গিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে কেন। আসলে আমার বাপের বাড়িতে নিয়ম নেই ষষ্ঠীর, আর তাছাড়া মা বাইরে থাকে, ছত্তিশগড়ে থাকে। মা বলেছিল যেতে আমাদেরকে, আমাকে আর আমার দিদিকে। আমার দিদিও এখানেই কাছেই থাকে, কিন্তু 10 তারিখে তিনি স্কুল খুলে যাচ্ছে, তাই এইবার আর যাওয়া হলো না। আর তাছাড়া এক এক সময় আমার মাও আসে, কিন্তু যেহেতু আমার বাপের বাড়িতে ষষ্ঠী নেই, তো মা আমাদেরকে এমনি টাকা দিয়ে দেন, আর ওই দিয়েই বলে যে তোরা নিজের মতন কিনে নিবি, আর যাই বাজার টাজার এখানে থাকলে বলে তোরা বাজার করে নিয়ে। আর তারপর মা যদি টুকটাক আর কিছু রান্না টান্না করে দেয় আর কি, বা আমি আর দিদি মিলেই রান্না টান্না করি। তো এই আর কি। আর এখন আমরা যাচ্ছি মা বাড়িতে, ওখানে খুব বড় করে ষষ্ঠী হয় আর কি। আমার শ্বশুরমশাইও চলে এসছে, একটু এখনই বোধ হয় চলে এসছে হয়তো। আর আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি আজকে এই শাড়িটা পরেছি, এটা নতুন না, বাট বেশি পুরনোও হয়নি আর কি। এই শাড়িটা একবার ষষ্ঠীতেই দিয়েছিল মা, এবার সেমন কিছু নতুন কিনিনি আমরা। আর তিনি চশমা পরে বসে আছে ওখানে রেডি হয়ে। তিনি এই ড্রেসটা দিয়েছে আমার দিদি, আর আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আমার ব্লগে আসতে বেশি পছন্দ করেন না। কি গো, একবার আসো, আয় একবার দেখো তো ড্রেসটা। এই যে আমার হাজবেন্ড, নিজের মুখ দেখাতে ভালোবাসেন না, আসলে লম্বা তো আমার হাইটে একটু প্রবলেম হয়ে যায়, তাই আমি দাঁড়িয়ে দেখাচ্ছি। এই যে কুর্তা পরেছে, আজকে নতুন পরেনি কারণ গরমের জন্য নতুন কিছু পরেনি। তো আমরা এখন বেরোচ্ছি, দেখি ওখানে গিয়ে কি কি শুট করতে পারি, আর যা যা করবো তোমাদের সাথে তো শেয়ার করবো। তাই চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি মা বাড়িতে, আর আমি ভাবলাম যে একটু তোমাদেরকে দেখাই। আসলে এখানে পরিবেশটা এত ভালো, এত গাছগাছালি আছে, এই যে সুপুরি গাছ, নারকেল গাছ, আম গাছ। এখানে যে আমাদের শহরের যে পলিউশনটা, এখানে আসলে বোঝাই যায় না, অথচ বেশি ডিস্টেন্স নেই। কিন্তু আমাদের আমরা যেখানে থাকি তার থেকে, আমরা তো বাইকে এসেছি, বাইকে প্রায় 15-20 মিনিটের মতনই ডিস্টেন্সটা। আর এখানে আসলে এত মনটা ভালো হয়ে যায়, এত গাছ, এত হাওয়া, খুব ভালো লাগে। তাই ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই। এখন দিদিমা সবাইকে এই ষষ্ঠীর ফলাহার দিচ্ছে, নিজের জামাইদেরকে। যে পিঙ্ক কালারের পাঞ্জাবিটা যে পরে আছেন, উনি হচ্ছেন আমার শ্বশুরমশাই, আর পাশেই আমার ছোটো মেসো শ্বশুর বসে আছেন। দিদিমা প্রতি বছর অনেক বছর ধরে এই নিয়ম পালন করে যাচ্ছে। এখন আমাদের সবার ফলাহার করা হয়ে গেছে, আর আমরা বসে একটু কথা বলছি, গল্প আড্ডা দিচ্ছি। এটা হচ্ছে আমার ননদ, আর ভেতরে আমার মামি শাশুড়ি রান্না করছে। আমরা একটু জোগাড় জানতি করে দিয়েছিলাম, মামি শাশুড়ি দারুণ রান্না করে, তাই আমরা টুকটাক জোগাড় করে দিই, আর বরাবরই মামি শাশুড়ি রান্না করে। আর এটা ঠাকুর ঘর, এই ঠাকুর ঘরেই প্রতি বছর লক্ষ্মী পুজো হয় খুব বড় করে। আমার চ্যানেলে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম লক্ষ্মী পুজোর, কোজাগরী লক্ষ্মী পুজোর, খুব বড় করে লক্ষ্মী পুজো হয়। আর তোমাদেরকে এখন একটু বাগানের দৃশ্য দেখাতে নিয়ে এসেছি। এই বাগানটা পুরোপুরি আমাদের যে দাদু, দাদুই করে। দাদু অনেক গাছ লাগিয়ে রেখেছে, লেবু, বেগুন গাছ, আম গাছ, বেল গাছ, জাম গাছ, এত গাছ আছে, লিচুও লাগিয়েছিল। এখানে মাটিটা খুব ভালো, তাই এত গাছ হয়, আর বেশ ভালোও লাগে দেখতে। আর এখন সবাই খেতে বসে গেছে, অনেক কিছু রান্না করেছে মণিমা।
তো আমার শ্বশুরমশাই আর আমার মিশু শ্বশুর খেতে বসছেন এখন, আর একটু পরেই অ্যাড হয়ে গেছেন আমার হাজবেন্ড। সবার খাওয়া দাওয়া হচ্ছে, অনেক রকমের রান্না হয়েছিল, শাক, কাঁকরোল, পুর ভাজা, মাংসের ঝোল, আর ডাল হয়েছিল, চাটনি হয়েছিল, পটল চিংড়ি হয়েছিল। তো এইসবই আর কি, জামাই ষষ্ঠীতে যা যা হয় তো এইসবই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে।